নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। আজ বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর এলাকায় মান্নানের বাড়িতে তার নিজ উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক সহ এই কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ আরও অনেকে।